কড়াইয়ে রান্না হচ্ছে খাসির মাংস, অন্য পাত্রে কষানো হচ্ছে মশলা, তারপর সেখানে ঢেলে দেওয়া হচ্ছে আটা ও খাসির মাংস। এভাবেই তৈরি হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আটার ডাল। বিচিত্র এই খাবার তৈরি হচ্ছে গাইবান্ধা শহরের একটি হোটেলে, যেটি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন অনেক। চালের কল অথবা ঢেকিতে তৈরি করা হয় চালের গুঁড়া, তারপর পেঁয়াজ, আদা, রসুন ও বিভিন্ন রকমের মশলায় খাসির মাংস দিয়ে রান্না করা হয় সুস্বাদু খাবার আটার ডাল। সাধারণত গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে বিভিন্ন মজলিশ অথবা চল্লিশায় আপ্যায়ন করা হয় আটার ডাল দিয়ে। সম্প্রতি গাইবান্ধায় একটি বাংলা হোটেলে বাণিজ্যিকভাবে পাওয়া যাচ্ছে এই ডাল। প্রতিদিন দূর দূরান্ত থেকে আটার ডালের স্বাদ নিতে ছুটে আসছেন ভোজনবিলাসী মানুষ, যেখানে ভোর থেকে শুরু হয় রান্না ও খাওয়া, যেটি চলে গভীর রাত পর্যন্ত। গাইবান্ধা সহ উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার, আমরা বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট খাসির মাংস দিয়ে এই আটার ডালটা বাণিজ্যিকভাবে গাইবান্ধায় প্রথম শুরু করেছি। পছন্দের খাবার চালের আটার ডাল, বিভিন্ন অনুষ্ঠানে রান্না করা হতো। এটিকে আমি বাণিজ্যিকভাবে চিন্তা করেছি যে মানুষ যেন এটিকে খেতে পারে, সেই কারণেই। বাংলা হোটেলের এই মজাদার আটার ডাল ব্যাপকভাবে সাড়া ফেলেছে পুরো গাইবান্ধায়। খাওয়ার জন্য আগে থেকেই হোটেলে সিরিয়াল দিয়ে রাখতে হয় খদ্দেরদের। খুব সহজেই হাতের কাছে জনপ্রিয় খাবার পেয়ে খুশি ক্রেতারা। জনপ্রিয় এই খাবারটির দামও ক্রেতাদের সাধ্যমতো বলেই জানিয়েছেন ক্রেতা। বাংলা হোটেলের আটার ডালের একটা আলাদা ফ্লেভার আছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। এটা না খেলে বোঝা যাবে না, আমি আসলে অভিভূত হয়েছি আটার ডাল খেয়ে। ভোজন রসিকদের এমন খাবার খাওয়াতে পেরে খুশি হোটেল মালিক সুজন প্রসাদ। উত্তরবঙ্গের সুস্বাদু এই খাবারটি সবার মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। ছোটবেলা থেকে খেয়েছি এবং এটি সম্বন্ধে জানি, সেই কারণে মানুষ যেন সহজভাবে এই খাবারটি গ্রহণ করতে পারে, সেই কারণে আমরা এই আয়োজন করেছি। যারা ভোক্তা আছে তারা সন্তুষ্ট, তারা সন্তুষ্ট হলে উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে একজন সফল ব্যক্তি মনে করছি। মানসম্পন্ন আটার ডালের খাসি মাংসটা আমি সকলকে খাওয়ানোর চেষ্টা করি। কোথাও খুঁজে।